আসসালামু আলাইকুম শফিক ভিলেজের প্রতি আপনার স্বাগত। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা কৃষক ভাই। সেই পেজটা আপনারা লাইক ফলো করবেন, সেখানেও ভিডিও পাবেন। আজকে আসলাম আমার ধানে মাজরা মারা বীজ দেওয়ার জন্য, যে বীজগুলো ব্যবহার করবো সেই বীজগুলো অবশ্যই আপনার দেখাবো। তার আগে বলে রাখি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি ধান চাষ হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কখনো টেনে দেখবেন না, তাহলে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। চলুন আমি এখন এখন আপনাদের দেখাবো যে ধানে মাজরা মেরেছে কিনা। এই যে মাজরা মারার জায়গা যা ভাব আছে ওই, তাহলে আপনারা এখন কোন বীজটা ব্যবহার করবেন? আমি যে বীজটা ব্যবহার করবো সেটা হচ্ছে সিনজেন্টার একটা একটা ফসল এগুলো। চলুন আমি সেই বীজগুলো এখন দেখাবো, চলুন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাইনাকোটেক্সটা, এটা হচ্ছে সিনজেন্টার, এবং ফসল টাপ এটা হচ্ছে আপনার ফসল এগ্রো, আর সাথে আছে স্কোর, এটা হচ্ছে আপনার সিনজেন্টার। এর মূল্য কত সেটা আপনাদের একটু বলে দেবো। এই মূল্য হচ্ছে আপনার 160 টাকা হচ্ছে আপনার মাইনাকোটেক্সটা, এটা হচ্ছে মাজরা মারার জন্যে। তার সাথে আমি ফসল টাপ এগ্রো যেটা আছে কার টাপ, এটাও আমি দিচ্ছি মাজরা মারার ক্ষেত্রে। আর স্কোর এটা মনে করেন অনেক কাজ করে স্কোরটা, সেই জন্য আমি স্কোরটা ব্যবহার করছি। স্কোর ব্যবহার করার যে মানে চিন্তা আমার ছিল না, তারপর ব্যবহার করছি। এটা তরল বিষ, এটা হচ্ছে আপনি 2 ঢপ করবেন 1 বিঘা জমিতে, আমি সেই পরিমাণে দেবো। কারণ আমার দেখছি মাজরা মারা শুরু করে দিয়েছে, এর আগে বীজ দিয়েছিলাম অন্য বীজ, তখন মাজরা মারা বীজ দিয়েছিলাম না, এখন দেখছি এসে এই সমস্যা। ধন্যবাদ সবাইকে।